কেমন লাগলো হৃদয় হাবিজাবি খাইতে? অসাধারণ। হ্যাঁ অসাধারণ। এই যে সমস্ত কাকড়া মাকড়া হাবিজাবি খাইলে আছে, কাকড়া মিশা মিশা কেমন? হ্যালো গাইস, আমরা রাত্রে ডিনার করতে চলে আসলাম সেন্ট মার্টিনের উত্তর পাশের যে বিচটা আছে সেটা, এটা হচ্ছে জাহাজ ঘাটের থেকে একটু সামনে। এখানে আমরা আসছি একটা মাছের দোকানে, কিন্তু এই দোকানটার নাম আলাউদ্দিন রেকর্ডিং হাউস। ব্যাপারটা একটু খুব মজাদার আর কি, যে রেকর্ডিং হাউসে আসলে মাছ বিক্রি হচ্ছে। এখান থেকে আমরা বেশ কিছু মাছ অর্ডার করেছি, তো আসলে এগুলো খেয়ে আমরা আপনাদেরকে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব, এবং এগুলোর প্রাইসগুলো আমরা আপনাদেরকে ভিডিওর সাথে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আপনারা এখানে এসে আসলে আলাউদ্দিন রেকর্ডিং হাউস মাছ খেতে আসবেন কি আসবেন না সেটাও আপনাদেরকে জানাবো। আমাদের সাথেই থাকবেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। গাইজ, আমাদের খাবারে এক অংশ চলে আসছে, এটার ভিতরে লবস্টার এবং সামুদ্রিক ক্র্যাব আছে। এখানে আমি আসলে লবস্টার অনেকবার খাওয়া হয়েছে, বাট ক্র্যাব ওইভাবে খাওয়া হয়। অসাধারণ স্বাদ এটা, আসলে একদম টাটকা, তো কোনো গন্ধ নেই, খুব সফট, এবং বারবিকিউর টেস্টটাও খুব মজার। এই লবস্টারটা খেয়ে আসলে বোঝা যাচ্ছে যে এখানে আলাউদ্দিন রেকর্ডিং স্টুডিওতে এত ভিড় কেন। মোটামুটি বেশ খেতে মজার। প্রাসাদ প্যারাডাইসের যে বিচটা আছে সেই বিচের পাশেই আলাউদ্দিন রেকর্ডিং হাউস। এখানে গান রেকর্ড হয় না, এখানে মাছ বিক্রি করা হয়, আপনারা এখানে আসতে পারেন। ভাঙবো কেমন করে? সব সহকারে পুরো হাটটা তো ভরা যাচ্ছে। এটা হচ্ছে কাঁকড়া ক্র্যাব, আমি আসলে কখনো খাই নেই, আজকেই প্রথম আর কি। এর আগে ফ্রাই খাইছি একদিন, বাট এরকম বারবিকিউ খাওয়া হয়নি। বিসমিল্লাহ। চিংড়ির মতোই স্বাদ, খুবই মজার, চিংড়ির মতোই টেস্ট। বাট আসলে আমাদের সবসময় আমরা আসলে এই জিনিসটা খাওয়া হয় না, এই জন্য একটু কেমন কেমন লাগে। বাট খেতে চিংড়ির মতোই স্বাদ, এবং এমনকি চিংড়ি থেকেও মজা। এবং চিংড়ির থেকে এই মাত্র যে লবস্টারটা খেলাম, লবস্টারটার থেকে এটা অনেক বেশি সফট, তো আপনারাও খেতে পারেন। জিনিসটা আসলে শুনলে যতটা খারাপ মনে হয় যে আহ কাঁকড়া খাবো, আসলে অতটা খারাপ না, খেতে খেতে বেশ ভালোই।
তুমি একটু খেয়ে দেখবা নাকি? আরে খাও না না দ্বিতীয় অংশ এসছে খাবারের। এটা আরেকটা অংশ, এখানে রূপচাঁদার বারবিকিউ আছে আর এখানে স্কুইড আছে। বিস্কুইট জীবনে কোনোদিন খাই নাই, এটা একটু জীবনের প্রথম, তো এই জন্য স্কুইটটা আসলে না, স্কুইটের আগে কোনোদিন খাইনি, স্কুইট কোনোদিন খাওয়া হয়নি। রূপচাঁদা প্রায় খাওয়া হয়, অনেক বাসায়ও খাওয়া হয়, বারবিকিউ খাইনি। খুবই মজার এটা, রূপচাঁদাটা অসাধারণ, এটার টেস্ট আনবিটেবল এক কথা। দেখো রূপচাঁদাটা খুবই মজা, এক কথায় ধরেন ওই যে বাংলায় বলে না, ওটা বাংলা না হিন্দিতে জানি বলে বিদা হয়ে গেছে। রূপচাঁদাটা জোস, এটা তো আপনারা আসলে খাবেনই রূপচাঁদার বারবিকিউ, বাট বিস্কুইটটা আমি আমার ছোট দুই বোনের জন্য অর্ডার করছি, খাবো কিনা চিন্তা করতেছি আর কি, তারপরেও দেখি। তোমার বসো, অনেকটা রাবারের মতো খেতে খেতে অনেকটা রাবারের মতো, তবে টেস্ট ভালোই, খারাপ না, অনেকটা চুইংগামের মতো লাগতেছে, স্বাদ ভালো, এটাও আপনারা ট্রাই করতে পারেন। তো আপাতত আমরা এগুলা খাই, এর মধ্যে আমরা একটা রেড স্ন্যাপারও অর্ডার করেছি, রেড স্ন্যাপারটা আসতেছে, এবং আমার এক ফ্রেন্ডের কাছে শুনছি রেড স্ন্যাপার নাকি অনেক মজা, যার জন্য অর্ডার করলাম। তো ওগুলো আমরা খেয়ে আপনাদেরকে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। এখন আমি প্রাইসগুলো আপনাদেরকে বলি, এই যে স্কুইড আছে এখানে তিনটা মিডিয়াম সাইজের স্কুইড আছে, এই তিনটা স্কুইড নিয়েছি আমরা 150 টাকা দিয়ে। এখানে বেশ বড় সাইজের একটা রূপচাঁদা, এইটা 330 টাকা, এবং লবস্টারটা মিডিয়াম সাইজের, এটা 650, আর ক্র্যাবগুলো 200 টাকা, আর রেড স্ন্যাপারটা নিয়েছি, রেড স্ন্যাপারটা মোটামুটি 800-900 গ্রাম হবে, ওইটা 500 টাকা। তো সেই হিসাবে মোটামুটি প্রাইস অনুযায়ী খাবারগুলোর টেস্ট অসাধারণ, বেশ মজা, আপনারা এখানে আসতে পারেন। এটা হচ্ছে প্রাসাদ প্যারাডাইসের যে বীজটা আছে সেই বীজটার সাথেই, এটা মেইনলি সন্ধ্যার পর থেকেই তাদের এখানে স্টার্ট হয়, সন্ধ্যার পর থেকেই তারা এখানে ফ্রাই করা বারবিকিউ করা শুরু করে। তো আপনারা এখানে আসতে পারেন, একদম মানে লো বাজেট অথবা মিডিয়াম বাজেটে খুব ভালো খাবার পাওয়া যায়। আমাদের সাথেই থাকেন, আমরা আপাতত এগুলো খেতে থাকি, এবং রেড স্ন্যাপারটা আসলে সেটারও একটা রিভিউ। তো গাইস আমাদের রেড স্ন্যাপারটাও চলে আসছে, আগেরগুলা একটু বেশি মশলা দেওয়া ছিল, আর এটা একটু দেখতে অন্যরকম, আগেরগুলা থেকে একটু কিছুটা হলুদের সেন্ট আসতেছিল, এটা আমি একটু খেয়ে দেখি কোন দিক থেকে খাবো। যেমন শুনেছিলাম ঠিক সেরকমই অসাধারণ একটা স্বাদ, বারবিকিউ সসটা পরিমাণ মতো দেয়া, আর সব থেকে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটার মধ্যে কোনো কাটা নেই, এই জিনিসটা খুব ভালো লাগছে। তো আপনারা রেড স্ন্যাপার খেতে পারেন, আর আমার মতো যদি বাজেট কম থাকে তাহলে তো আরও ভালো, কারণ অল্প টাকায় অনেক বড় একটা মাছ পাওয়া যাবে। সো আমরা মোটামুটি যতগুলো খাবার এখানে খেয়েছি প্রত্যেকটা খাবারই মজা লাগছে, প্রতিটা মাছই ভালো। তো আপনারা
সেন্ট মার্টিনে আসলে অবশ্যই জাহাজঘাটের পাশে যে প্রাসাদ প্যারাডাইসের যে বিচটা আছে এখানে আসবেন, এবং সারাদিন পাওয়া যায় না, এটা সন্ধ্যার পর থেকে শুরু হয়। তো আপনারা আলাউদ্দিন রেকর্ডিং স্টুডিওতে আসবেন, এখানে এসে এই মাছগুলো অবশ্যই ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন কোথাও নতুন কোনো রিভিউ নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।